বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ভোগান্তি আর হয়রানির শেষ স্থান এই বাঁচা মরার জায়গাটিতে। জীবন বাঁচাতে এসে উল্টো জান নিয়ে দৌড়দৌড়ি লেগে যায় স্বজনদের। হাসপাতালে এসে প্রথমে ভর্তি হতে হয় ইমার্জেন্সি বিভাগে, এরপর যদি রোগী হয় মেডিসিন বিভাগে তাহলে তো রক্ষা নেই। ইমার্জেন্সির বিভাগের ট্রলিতে করে নিতে হবে আধা কিলোমিটার দূর শয্যাস্থলে। সেখানে গিয়ে বেড পাওয়া থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত লম্বা দৌড়। এটা নেই সেটা নেই বাহির থেকে আনেন, প্রাণ বাঁচাতে কিনতে হয় অধিকাংশ ঔষধ চিকিৎসা সামগ্রী। এ ব্যাপারে রোগী স্বজনদের কাছ থেকেই ভালো শুনতে পারবেন। অবশ্যই সমস্যা হয়, আসছি যখন ওখান থেকে ট্রলিতে করে নিয়ে আসছি, ট্রলিতে করে নিয়ে সেখান থেকে উঠাইলাম, ওনাদেরকে 100 টাকা 150 টাকা দিলাম, তাও মানে না, তারপর আরও 50 টাকা দিলাম, 200 টাকা দিলাম। আবার রিপোর্ট ডক্টর দেখলো, দেখার পরে আবার রিপোর্ট করানোর জন্য আবার তারে আবার ট্রলিতে করে নিয়ে ওই রিপোর্ট করে নিয়ে আসলাম। এই আর কি খুবই ঝামেলা, একবারে ভোগান্তি খুবই। জিজ্ঞাসা ডাক্তার লিখে দেয়, যদি ডাক্তারের কাছে যাই বলে সাপ্লাই নাই, আইনে লোক, তারপরে কালকে নিয়েন, আজকে পাইবেন না, একটা একদিন দেয়, পরের দিন আবার আজকে কিনে নিয়ে আসেন, এরকম বিভিন্ন রকম অজুহাত দেখায় বিভিন্ন রকম তারা। এরপর ডাক্তার দেখানো হলে রোগীর টেস্টের পালা। আবার রোগীকে টলিতে করে নিয়ে যেতে হবে 1 কিলোমিটার ঘুরে হাসপাতালের সামনে ডায়াগনস্টিক সেন্টারে। নিয়ে আনা দরকশাকশির বেড়াজালে অধিকাংশ রোগীর সাথে হয় টলি বহনকারীদের সাথে বাগবিতণ্ডা জোরজুলুম। এর মধ্যে আবার স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্টাফ রোগীর দালাল খাতদের দৌরাত্ব তো লেগেই আছে। রোগীর স্বজনদের মুখেই শোনেন সেই কথা, একটা রোগী বেডে তুলে নিব আইসিইউতে, নিয়ে একবার 500 টাকা দেবে, 500 টাকা ছাড়া নিবে না, 300-400 টাকা ছাড়া নিবে না, এটা আমি নিজে পড়ছি না, জোর জুলুম, মানে জোর জুলুম করে দাও। আপনার ধরেন খুশি হতো আমি 200 টাকা দিচ্ছি, আমার তাদের 200 টাকা নিবে না, 500 টাকা, 500 টাকা আদায় করবো, 500 টাকা দেন, 600 টাকা দেন। ধরেন বেড়ে তিনতলা থেকে আইসিইউতে নিল, আমার রোগীর সিরিয়াস, আপনি নিয়ে গেল, আপনি তো টাকা দিতে বাধ্য হবে, কী করার আছে, আপনার কাছে টাকা আছে কি না নাই সেটা দেখবে না তারা, তারা ওই দেখবে যে না আমার কাছে টাকা দেন। এই যে আমি আজকে 5 দিন এখানে, আমার রোগী তো সিরিয়াস, তৃতীয় শ্রেণীতে কর্মচারীদের আসা আছে, লেবার বয়েজ, এরা এদের সমস্যা আছে বেশি, এদের জিম্মি আমার রুগীর আর স্বজনটার রুগীর এদের জিম নেই, সোজা কথা, সমস্যার কোনো শেষ নাই, আপনার বলে বোঝানো যাবে না যে কি পড়বে সমস্যা। ঔষধ তো এমনি তো ঠিক মতন আমরা পাচ্ছি না, তারপরে তাদের সাপ্লাই নাই, এইটা নাই সেইটা নাই এইগুলো বলতেছে, আর এই রুগীর যে অবস্থা তা তো দেখতেছেন, আমরা অটোতে করে রুগী নিয়ে যাইতেছি যে ল্যাবে চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ টেস্ট হয়, কিন্তু টেস্ট করলে তারপরে ডাক্তারের কাছে আবার নিয়ে গেলে বলে যে এই টেস্ট ভালো না, তা অন্য বাহির থেকে করেন, তাহলে আমরা হসপিটালে কিসে কী টেস্ট করাবো বলেন, আমরা হসপিটালে যে একটা টেস্ট করাবো, তারপর ডক্টর নিজে যদি বলে যে এই টেস্ট ভালো হয় নাই, তাইলে আমরা তো এমনিতেই তাহলে আমাদের বাইরে যেতে হয়। হ্যাঁ তারপর বাথরুমের পরিবেশের অবস্থাও অতটা ই না, ঠাসাঠাসি আর অপরিষ্কার অপরিচ্ছন্নতায় ভোগান্তির শেষ নেই মেডিসিন বিভাগে। রোগীকে দেওয়া খাবার না ঠেকলে খাওয়া সম্ভব না, নেই খাবার পানির ব্যবস্থা, নানা সমস্যায় জর্জরিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। কবে মানুষ এখান থেকে এইসব সমস্যা থেকে রক্ষা পাবে তা আল্লাহই জানে। এ ব্যাপারে হাসপাতালটির পরিচালক বলেন, আমাদের বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ থেকে আমাদের ইমার্জেন্সি বিভাগটা একটু দূরে, তো সেই ক্ষেত্রে রোগীদের এখান থেকে ওই বিল্ডিংয়ে যেতে আসলে একটু কষ্ট হয়, সেই প্রেক্ষাপট চিন্তা করে আমরা মেডিসিন বিল্ডিংয়ে আমরা আলাদা প্যাথোলজি এবং ডায়াগনস্টিক ফ্যাসিলিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের সিটি স্ক্যান মেশিন আসতেছে, হয়তো আমরা 1 মাসের মধ্যে ওখানে সিটি স্ক্যান মেশিন বসানো হবে, এবং প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির জন্য ওখানে স্পেস দেখানো হয়েছে, এবং সেগুলো অনেক কাজকর্ম অনেক অগ্রবর্তী অবস্থায় আছে, তো সেখানে আমাদের যে পূর্ণাঙ্গ ওখানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি সহ আমাদের ডায়াগনোসিস সব ফেসিলিটি দেওয়া যায়, সেক্ষেত্রে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে। এদিকে সেবাচিম হাসপাতালটি পরিচালনা পর্ষদের কারণে এই দশা অভিযোগ করে নিজেই হাসপাতালটির দায়িত্ব নেওয়ার কথা বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। যেখানে মেডিকেল কলেজ স্থাপিত হয় সে স্থাপিত থাকে, সেখানকার স্থানীয় সংসদ সদস্য সেটার ম্যানেজিং কমিটির সভাপতি থাকে, দুর্ভাগ্যবশত সেটা আমি হতে পারিনি। আমাদের শ্রদ্ধেয় আমাদের আওয়ামী লীগের সভাপতি আবুল আস্তাদ আবদুল্লাহ এমপি মহোদয়, ওনাকে যে বুনিসা যখন এমপি ছিল ওনাকে এটা দায়িত্ব দেওয়া হয় এবং এবারও উনি সেই সেটা কন্টিনিউ করেছে, তো ওনাকে আমি কিছু বলি না, কিন্তু আমার ইটা হলো আক্ষেপটা হলো এই 5 বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে কোনো উন্নয়ন হয়নি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে আধুনিক শের-ই-বাংলা মেডিকেল কলেজে রূপান্তর করার চেষ্টা করবো।